ইফ থাকবে, আর প্রথম অংশ অর্থাৎ ইফের পরপর ইফ পাস্ট ইনডেফিনিট টেন্স হবে, আর পরের অংশ পাস্ট কন্ডিশনাল সেন্টেন্স বসবে। তো পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সটা কি? পাস্ট কন্ডিশনাল সেন্টেন্সের ক্ষেত্রে শুধুমাত্র তুমি সাবজেক্ট বসবা, উড, কুড, মাইট এর যে কোনো একটা বসবা, তারপর প্রিন্সিপাল ভার্ব প্রেজেন্ট ফর্ম দিয়ে বাকি অংশ শেষ করে দিবা। তাহলে তোমাকে পাস্ট কন্ডিশনের ক্ষেত্রে শুধু মনে রাখতে হবে উড, কুড, মাইট। ওকে, তাহলে আমরা এখন খেয়াল করি ইফ আছে, তো আমরা এখন ফলো করব এই প্রথম অংশটা কি দেওয়া আছে। ইফ হি কেম, সাবজেক্ট আছে হি, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম অংশ প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম, তার মানে এটা পাস্ট ইনডেফিনিট টেন্স। তো প্রথম অংশ যদি পাস্ট ইনডেফিনিট টেন্স হয় তাহলে পরের অংশ পাস্ট কন্ডিশনাল হবে, আর পাস্ট কন্ডিশনালের ক্ষেত্রে উড, উড, মাইট এর একটা বসাতে হবে। তো আই এর সাথে আই উড বসবে, এখানে কিন্তু উড অর্থটা ছিল না, শুধু গো আছে। তাহলে আমাদেরকে এটা রাইট অ্যান্সার লিখতে হবে আই উড, ডব্লিউ ইউ এল টি, উড, গো, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে। ওকে, দ্বিতীয় এক্সাম্পলের ক্ষেত্রে দেখো ইফ আছে, তারপর আই হ্যাভ এ টাইপরাইটার, সাবজেক্ট আছে, প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম আছে অর্থাৎ হ্যাড আছে, হ্যাভ হ্যাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম এবং হ্যাড হচ্ছে পাস্ট ফর্ম, তাহলে সাবজেক্ট প্লাস প্রিন্সিপাল ভার্বের পাস্ট ফর্ম কিন্তু পাস্ট ইনডেফিনিট টেন্স স্ট্রাকচার। সো প্রথম অংশে যদি পাস্ট ইনডেফিনিট টেন্স আছে তাহলে পরের অংশের ক্ষেত্রে এই টাইপের এইখানে আমাদেরকে উড, উড, মাইট এর একটা বসাতে হবে, আই এর সাথে উড বসাতে পারি, অর্থাৎ এখানে রাইট অ্যান্সার হবে আই উড টাইপ মাই সেলফ, তাহলে রাইট।